তা ঠাকুর মা স্বামীজির কাছে আজকের দিনে প্রার্থনা জানাই যে এই পরিস্থিতি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এই কর্ম কর্মের জন্যই বারবার জন্ম মৃত্যু, এগুলো আর বরণ করতে হবে না তখন। গুরু পূর্ণিমা উপলক্ষে সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হলো কামারপুকুর রামকৃষ্ণ মঠের দরজা। যদিও ভক্তদের মানতে হবে একাধিক বিধিনিষেধ, দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ায় দীর্ঘদিন পর দর্শনার্থীদের সমাগম লক্ষ্য করা যায়। এদিন শ্রী শ্রী ঠাকুরের দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা। রামকৃষ্ণ মঠ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন সকাল 8:30 থেকে সকাল 11টা ও বিকেল 4:00 থেকে সন্ধ্যে 6:00 পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে মঠের দরজা। বিষয় নিয়ে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ বলেন, আমরা রামকৃষ্ণ মঠ কামারপুকুরে আজকে শুধু গুরু পূর্ণিমার জন্য আমরা মঠের গেটটা খুলেছি সকলের জন্য। তো সময় দেওয়া হয়েছে সকাল 8:30 থেকে বেলা 11টা পর্যন্ত, আবার বিকালবেলা 4:00 থেকে 6:00 পর্যন্ত। জানেন আপনারা সবাই যে করোনার যে সংক্রমণ তার প্রকোপ এখনও শেষ হয়নি, সেই জন্য বেলুড় মঠ থেকে আমরা এখনও আমাদের গেটটা খোলার জন্য অনুমতি পাইনি, শুধু আজকের দিনের জন্যে খোলার অনুমতি পেয়েছি। সেই হিসাবে ভক্তরা আজকে এসেছেন, অনেক ভক্ত সকাল থেকে এসেছেন, তারা যখন গেটে ঢুকছেন সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে, প্রত্যেকের হাতে স্যানিটাইজার আমরা দিয়েছি। তারপর লাইন করে তারা গেছেন, গিয়ে ঠাকুরকে প্রণাম করেছেন। মানা করেছিলাম যে তারা কেউ যেন মঠের মধ্যে না বসেন কোনো জায়গাতে, বা ধ্যান বা জপ যেন না করেন, কিন্তু তারা সেই কথার মেনে তারা দাঁড়িয়ে প্রণাম করে বাইরে চলে গেছেন। আর এমনি আমাদের প্রসাদ হাতে হাতে লাড্ডু প্রসাদ সবাইকে আমরা দিতে পেরেছি। আর আমাদের যে ভলেন্টিয়ার পুলিশ আমাদের খুব সাহায্য করেছেন, পুলিশ প্রশাসন, তারা বেশ সংখ্যক পুলিশ ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার তারা দিয়েছেন, তারা শান্তি শৃঙ্খলা রক্ষা করেছেন। বিকালবেলাও আশা করি তারা এরকম শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন, যাতে ভক্তরা সুন্দর করে প্রণাম করতে পারেন। তো ঠাকুরমার স্বামীজির কাছে আজকের দিনে প্রার্থনা জানাই যে এই পরিস্থিতি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, এবং মানুষ যেমন প্রতিদিন যেন দর্শন যেমন হচ্ছিল সেরকম যেন দর্শন করতে পারে, এটাই প্রার্থনা জানাই। আর সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।